আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিবাপুজ ব্লগ। আশা করি এই রমজান মাসে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই রমজান মাসে বৈশাখীর গরমে নতুন কিছু বানাতে ইচ্ছে করলো, তাই ছাদে এসে ভাবলাম আমরা রঙিন ফুলের মতো রঙিন কিছু ইফতারে বানাবো। তারপর বাসায় এসে ইয়া বড় তরমুজ নিলাম, কিছুটা কাটলাম ইফতারের লিগা, আর এই বাকিটা রাখলাম দিল্লির মহাব্বত শরবত বানানোর লিগে। মহাব্বত শূন্য ভিতরে মহাব্বত মহাব্বত জায়গা উঠলো, ফেসবুকে দেখতে দেখতে চোখ পুরাই ছানা বড় করে ফেলাইছি। তাই আজ কাইটারে বিসমিল্লা বললা কাইটটা সাইজ মতো নিয়ে লই। তারপর হের যেমন দেখায় হাতের মধ্যে তরমুজ নিয়ে কুটি কুটি পিস করে, আমি তো হেয়ে পারমই না, উল্টা হাত কাইটটা কুটে হালামু। তাই রিক্স না নিয়ে বোর্ডের উপর রাইখা কিসিমিসি করে কাইটটা কাড়া ধরলাম, কাটতেই থাকলাম কাটতেই থাকলাম। এই রোজার মধ্যে রোজা রাইখা কাটতে মজাই লাগতেছিল, কাটাকাটি কাটাকাটি কুটি 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 কুটি। এই কিছু কিছু কইরা কাইটটা ইয়া বড় বল নিলাম, কারণ খালি তো তরমুজ না, আরো অনেক কিছু দেওয়া লাগবে। তরমুজ কাটামাটি শেষ, তারপর নিলাম বরফ। ফ্রিজে আগের থেকেই বরফ আছিল, আইস বাইর কইরা দেখি এই অবস্থা। এখন আর কি করার, বোতল কাইটটা হইলো আমার, এতগুলা বরফ লাগবো। ভাঙ্গা সাকসেস, দেখেন এটার কেমন দেখা যায়, বরফটার বাইকটার দিকে কেমন দেখা যায়। এই হইলো আমার বরফ। তাই এখন এইটারে পরিষ্কার একটা ব্যাগে লইয়া বড় একটা ডান্ডা নিয়ে ঠারুস ঠারুস করে ভাঙ্গা ধরলাম, ভাঙ্গাই ধরলাম বাইরিয়া বাইরিয়া বরফটার ঠান্ডা ঠান্ডা রাখলাম, জোড়া জোড়াও রাখলাম। এই হইলো তার অবস্থা, দেখেন কি অবস্থা, ঠান্ডা ঠান্ডা করে রাখছি। তারপর দিয়া দিলাম ফ্রিজের ঠান্ডা দুধ। আমাকে ঘরে ঘরে প্রায় এমন সেভেন আপ আর কোকের বোতলে দুধ পাওয়া যাইব, তাই তো আর কি, সরমে কিছুই নেই। তারপরও এর ভাঙ্গা বরফগুলা দিয়া আর দেওয়া লাগবো চিনি মিষ্টির লিগা। বলে রাখা ভালো, মিষ্টিটা বুঝে দিবেন, কারণ তরমুজও মিষ্টি রুয়াবসাও মিষ্টি। যাই হোক, এখন গোটানাটা দিয়া চিনিটার ভালো মতো মিশান লাগবো, মিশাইয়া মিশাইয়া তারপর দেওয়া লাগবো রুয়াবসা। এইয়াও পরিমাণ মতো নেওয়া লাগবো, আমি একটু বেশি নিয়ে লাইছি, পরে কমাইয়া মিশাই কমাইয়া নিছিলাম, কমাইয়া নিয়ে হিয়া মিশাইয়া পরে ভালো মতো ঘোটানাটা ঘোটানাটা করে জাগাইছি। যতক্ষণ পর্যন্ত রুয়াবজার চিনি না মিললা দুধ একাকার না হইয়া যায়। মিলেতেই থাকবেন মিলেতেই থাকবেন মিলেতেই থাকবেন মিলেতেই থাকবেন। ঘোটানা করতে 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 চিনি গইলা গেলে আপনি শরবত রেডি। এই আমার শরবত রেডি। এখন আমি একখান কাঁচের গেলা সুন্দর করে একটা কাঁচের গ্লাসে নিয়ে ডাইলাইরে ডেকোরেট করবো, দেখেন কি তখন ডেকোরেট করি। তারপর আর কি, গ্লাসটা রাইখা সাইডে তরমুজের পিস পিস খান্ডাগুলো রাইখা কটা পুদিনা পাতা দিয়ে সাইড দিয়ে সাজায় দিলাম। পুদিনা পাতা কিন্তু শরবতে দেই নাই, তারপর একটু ডেকোরেটের লেগে সাজায় দিলাম। এখন নিয়ে গেলাম বারিন্দায়, কত পদের পোস্ট নিয়ে ছবি তুলি ভিডিও করি, দেখেন আমার শরবত কত মহাব্বতি মহাব্বতি ভাব। যাই হোক, দেখতে দেখতে বেলা গড়াইয়া ইফতার সময় হইয়া আইলো। সবাইরে বললে রাখি আমার এই মহাব্বতি শরবত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। যাই, ইফতারের সময় হইয়া গেল। সর্বপ্রথম আমি আমার স্বামীরে থুকু হাজবেন্ডে খাওয়াইয়া রিভিউটা নেই। যাক, আমার জামাই হুদা ভালো করিল, এইবারটা ভালো মতো প্রশংসা করতেই পারে না। বাট সত্যি এই মহব্বতি শরবত আমাকে মহব্বতে ফেলাই দিছে, অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।